তখন থেকে ঢিল মেরে যাচ্ছে আমাকে, তখন থেকে দাঁড়িয়েছে ঢিল মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, কিছু বলছি না। জোর ঢিল বারবারই চলছে, নেই পাতা নেই। সামনে আর্মি ক্যাম্প, এইদিকে কোথাও গিয়ে সামনে আর্মি ক্যাম্প। আমি তো ছবি ছবি তুলছিলাম, দেখি ইতিমধ্যে গোলাগুলি শুরু হয়েছে, দেখি একের পর এক মেরেই যাচ্ছে গোলাগুলি। আমি মারলাম, দেখুন যুদ্ধবন্দি, চলো এই খন্ড যুদ্ধ, চলো চলো। আরে ওইদিকে আর্মি ক্যাম্প, আর্মিকে খবর দিলে পরে তোমাকে ধরে নিয়ে যাবে, যুদ্ধ করা তুমি আর্মি ল্যান্ডে। আমার দিকে পাথর মারা, ঢেলা মারে কে তোমাকে, কে মারে ঢেলা, কোন দিকে যাবো আমরা? বললো এদিকে লামপট না কি জায়গার নাম, লামপট না, লামপট না, লামকুট। এখন রাস্তা কনফিউজিং হচ্ছে, রাস্তা এইদিকেও একটা, এইদিকেও সরু ট্রেল একটা, আবার ওইদিকে একটা রাস্তা, ওইদিকে একটা রাস্তা, আমরা ওইদিক থেকে এলাম ওইদিকে একটা, আবার ডান দিকে একটা, এতগুলো রাস্তা। এখন লাইট কর, লাইট কর, লামপট না, লাইট কর, লাইট কর, রাইট। আসলে মুশকিল হচ্ছে যে দু তিনজন লোকের সাথে দেখা হলো, লোকাল লোক পাহাড় বেবে যাচ্ছে কোনো দিকে। আমরা সবাইকে জিজ্ঞেস করলাম জায়গার নাম কি, কেউ বলছে লাইট কোর, কেউ বলছে লাইকট, কেউ বলছে লাইকুর, কেউ বলছে কি জং থাম ইয়াং না কী সব নাম বলছে, উচ্চারণ করতে পারি না ভালো করে। এখন আমরা মোটামুটি বুঝলাম কোন দিকে যাবো, উপর দিকে না এইদিকে, এইদিকে উপর দিকে যাবো আমরা, যাই গিয়ে কী পাই দেখি। চলো, একটা লোকাল লোকের সঙ্গে দেখা হয়েছে, উনি বললো যে ওনার বাড়ি লামলুংয়ে, চেনেন না? আমরা বললাম না চিনি না, উনি গলা বাড়ি বললো চেনেন না, না এত সুন্দর প্লেস চেনেন না, আপনারা যদি কেউ চেনেন অবশ্যই বলবেন লামলুং, লামলুং। এইটা কি বলবো, আচ্ছা সমস্যা এখানে একটা রয়েছে, সেটা হচ্ছে লোকাল লোক, যারা লোকাল লোকেরা ভালো করে মানে একটুখানি দেহাতি যারা পুরনো ট্রাইব বা আদিবাসী, তারা কিন্তু ভালো করে ইংলিশ জানে না এবং হিন্দিও জানে না। কমিউনিকেশনের মাধ্যম ওই কোনো রকমই হিন্দি ইংলিশ মিশিয়ে কিছু একটা, নেপালিও কিন্তু সবাই জানে না। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, নেপালিও তারা বলতে পারে না, বোঝেও না, ইংলিশও তারা ঠিক করে বোঝে না, হিন্দিও তারা ঠিক করে বোঝে না, তবে কাজ চালানোর মতো চলে যাবে, ভাষাটা খুব একটা সমস্যা নয় যদি বুঝিয়ে বলতে পারেন, মানে মনে করুন আপনি কথা বলতে পারেন না, কোনো সমস্যা হবে না। এই যে ট্রাক্টর আসার একটা রাস্তা তো ওখানে দেখা যাচ্ছে, ও ভাই সাহাব ইধার সে যাতা হ্যায় ট্রাক্টর, আরে বাপরে কি হাই অল্টিটিউড, ট্রাক্টর উঠে যায়, তো ট্রাক্টর কিনলে ভালো করতাম। এই দেখো, এই দেখো, এই মাশরুম খাওয়া যাবে, এটা বল না, লোকাল মাশরুম এগুলো না, কোন জঙ্গলি মাশরুম হবে হয়তো, খেলে মরবে, খাওয়া যাবে, দাঁত আছে মুখ আছে, এখন খাওয়া যাবে। এটা আরেকটা প্রজাতি, মানে এটার নিচে তুমি ট্যাগ লাইন লাগাতে পারো খেলেই মরবেন। স্ট্রবেরি গাছ তো কিছু দেখলাম, এই দেখুন আমার পাশে একদম স্ট্রবেরি গাছ, এই যে কিন্তু গাছে স্ট্রবেরি কিন্তু হয়ে দেখেছি, একটা গাছে স্ট্রবেরি হতে দেখেছি, তখন বাকি কোনো গাছে কিন্তু স্ট্রবেরি হয় হয়ে গেছে বা এখনো হয়নি, হবে তবে সামনে যদি স্ট্রবেরি পাই গাছে নিশ্চয়ই দেখাবো, তবে সাবধান স্ট্রবেরির সাথে আছে এই যে বিচুটি পাতা, এই যে সব বিচুটি পাতা, কিন্তু এদের থেকে সাবধান, মানে স্ট্রবেরি গাছকে প্রোটেকশন দিয়ে রেখেছে বিচুটি পাতা। So that people are like you don't eat them up. তবে স্ট্রবেরি দেখলেই কিন্তু সেটা খাওয়াটা ঠিক হবে না? হ্যাঁ অবশ্যই রেকমেন্ডেড, আমরা কিন্তু গাছে স্ট্রবেরি দেখেছি, লোকাল লোককে আমরা জিজ্ঞাসাও করেছি কিন্তু আমরা খাইনি, খাইনি কারণেই লোকাল লোক হয়তো ভুল বলতে পারে বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে,
আমরা কিন্তু স্ট্রবেরি হাতে নিয়েছি, দেখেছি, ফেলে দিয়েছি, একদম রসে টুলটুল করছিল স্ট্রবেরি, একদম পাকা গাছ পাকা লাল টুকটুকে একদম হচ্ছিল, ফেলে দিয়েছি। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গভর্নমেন্ট অফ মেঘালয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট লাওজাংরিউ, কি আছে নাম লাওজাংরিউ। চলো উপর দিকে যাই, গ্রামের দিকে যাই। এটাও একটা গ্রাম তার মানে। इस कुत्ते का नाम क्या है, कौन बोल पाओगे? नहीं आप तो भाई बंधु तो दिए दिए थे। এই খুব লেই বল, পিছল থাকবে, খুবই পিছল। আমি তো বলছি বারবার যে দেখে হাঁটো, নাহলে পরে একদম হাত পাও ভাঙবে, টান হয়ে যাবে। এখানে আসছে গাড়ি, এই যে নাটগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই পাইন না ও ওকের ফল, হ্যাঁ ওইগুলো জানো তো কোথায় ছোড়াও, ভালো গেছে ছোড়াও। হ্যাঁ, এই এর মধ্যে বীজ হয়, পিনাট টাইপের হয়, নাট টাইপের হয়, খাওয়া যায়। তাই এগুলো কাঠবিড়ালিতেও খায়। হ্যাঁ হ্যাঁ, একটা পাখি আছে জানো, ও এই এই বীজ পুঁতে রাখে, আর ওই কাঠবিড়ালি সেই বীজ খুঁড়ে খেয়ে নেয়। হ্যাঁ জানো, ওই পাখি বছরে প্রচুর মাত্রায় বৃক্ষরোপণ করে, মানে এই বীজ পুঁতে পুঁতে, মানে কি করে ওরা বীজ খায়, এই না এই এই ফলের বীজ নিয়ে গিয়ে ওই পাখি পুঁতে রাখে মাটিতে, আর কাঠবিড়ালি যেহেতু এই বীজ খায়, ও খুঁড়ে বীজ খেয়ে নেয়। यहाँ से लाइट कट जाते हैं ना? यहाँ से कितने दूर है अभी? दो तो बहुत ज्यादा, बहुत ज्यादा दूर है। लाइट कट एयरफोर्स दूटो रास्ता छिलो, माने एक तीन कोना पाचिल, সে পাঁচিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখনও। তো পাঁচিলের এক পাশে একটা রাস্তা, আর এক পাশে আর একটা রাস্তা। আমরা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন দিকে যাবো লাইট করার জন্য। তো লোকাল যারা খাসি কমিউনিটি আদিবাসী তারা কিন্তু যাচ্ছিলো, একজন জিজ্ঞেস করলাম যে লাইট কর কোন দিক দিয়ে যাবো, যেখানে চার্জ টার্জ হয় আর কি। তো বললো, ফার্স্টে বললো অনেক দূর, তো যখন বললাম যে চাষ যেখানে হয় গ্রাম, বললো সামনে গিয়ে পাহাড়ের উপরে চাষ হয়। তো আমরা আরও উপরের দিকে উঠবো, দেখি কোথায় গিয়ে পাই। কই যে অলরেডি ওটা অনেক হাই, অনেক উঁচু। এই যে এই এই যে আরেকবার হলেই হ্যাট্রিক হবে, রাস্তাটা এতই ভালো, মানে দুবার অলরেডি হয়ে গেছে আছাড় খাওয়া। খিদে পাবে না যদি একটু অসাবধান থাকেন, খিদে পাবে না। একটা জিনিস ফ্রিতে পাবে, সেটা হচ্ছে আছাড়, খেয়ে নেবেন, সাথে জল রাখবেন অবশ্যই, কারণ ফ্রিতে জল পাওয়া যায় না। দিনের বেলাতেই এদের শব্দে ভয় লাগছে, রাতে যদি আপনারা আসেন কীরকম ভয় লাগবে চিন্তা করে দেখুন। ভয়ঙ্কর একটা শব্দ, পোকার ডাক, বিভিন্ন রকম পোকা বিভিন্ন দিক থেকে ডাকছে। বাপরে, রাতে আসা কত ভাবাই যায় না। চারপাশে জঙ্গল, একপাশে শ্যাওলা পড়া পাঁচিল, আর উপর থেকে ডাকছে বিভিন্ন ধরনের ভয়ানক ভয়ানক পোকা। দুপুর এখন মোটামুটি বাজে 12:15, মাথার উপর রয়েছে সূর্য, তাই আবার টুপিটা পরে নিলাম মাথায়। আর মাথার পেছনে রয়েছে সুন্দর তুলো গাছ, শিমুল তুলো বা কাপাস তুলো ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, কি সম্ভবত শিমুল তুলো, লাল লাল পলাশ ফুলের মতো ফুল হয়ে আছে,
অসাধারণ সুন্দর লাগছে। তা একদম পেছন দিকে হাওয়ায় দুলছে, সূর্য মাথার উপর একদম হ্যালোজেনের মতো দাঁড়িয়ে আছে, আর আমরাও এই জন্য হ্যালোজেন থেকে বাঁচার জন্য এইটা দিলাম। সকালবেলায় ঠান্ডা ছিল, কিন্তু এখন রোদ উঠে আর ঠান্ডা নেই, ঘামছি আমরা। একদম ঠিক, সোয়েটার টোয়েটার যাবতীয় যা যা আছে সব ভিতরে ব্যাগের মধ্যে খুলে ফেলেছি। গায়ে দুটো গেঞ্জি, মনে হচ্ছে আরও একটা গেঞ্জি খুলে ফেললে আরও বেশি আরাম পাবো। তবে বারবার বোকা হচ্ছে, এমন হাওয়ার শব্দ মনে হচ্ছে বৃষ্টি আসছে, আর রেনকোট বার করতে গিয়ে দেখছি শুধু হাওয়া। একদম ঠিক, মনে হচ্ছে আজকে ভিজে যাবো আমরা, কারণ একবার না একবার তো হবেই সেই রাখালের গল্প। চলুন সামনের দিকে যাই, সামনে গ্রামের দিকে, পাহাড়ের একদম মাথায় চলে এসেছি। মনে তো হচ্ছে এটা পৃথিবীর শেষ প্রান্ত। হ্যাঁ, দেখে মনে হচ্ছে পৃথিবী সামনে গিয়েই হঠাৎ করে শেষ হয়ে যাবে, আমরা পড়বো নিচে। হ্যাঁ, পাহাড়ের মাথাতেই উঠে পড়েছি আমরা। পাহাড় যেখানে আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে যাচ্ছে, না পাহাড় তো আবার এদিকে উঠেও যাচ্ছে, আবার একটা রাস্তার দিকে নেমেও যাচ্ছে। এবার আমরা কোন দিক যাবো? এইদিকে, ডান দিক। এইদিকেই তো মনে হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা, বাড়িঘর তো এদিকেই দেখা যাচ্ছে। দাঁড়িয়ে আছি একদম বেরি গাছের পাশে। এই যে বেরি, এই যে বেরি, এই বেরি কিন্তু খাওয়াও যায়। কেউ না কী না কী বেরি ফেলো। টকটক মিষ্টি মিষ্টি এই বেরি দেখলাম বাজারেও বিক্রি হচ্ছে। তবে রেকমেন্ড করবো না খেতে, কারণ না জেনে না চিনে মুখে দেবেন না, বিষও হতে পারে আবার নাও হতে পারে, তবে রিক্স না নেওয়াই ভালো, আমরা রেকমেন্ড করছি না। জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে উঁকি মারছে সূর্য, আর মাথার উপরে শিমুল তুলো বা কাপাস তুলো, যে কোনো তুলোর গাছ, আর সামনে রয়েছে জঙ্গল ভেদ করে একটু একটু করে দেখা যাচ্ছে সামনে কোনো গ্রামের বাড়িঘর রয়েছে, জল, সুন্দর বাড়ি, কিন্তু চাষের ক্ষেত কিন্তু এখনও দেখতে পাইনি। বা গ্রামের নাম কি কালকুট না কি লামকুট? নীলাকাশ, সাদা মেঘ আর প্রজাপতি, কি সুন্দর, অসাধারণ সুন্দর।